আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অন্যরকম একটা রান্না, পটল আলু ভাজা তরকারি। বাসায় কিছু না থাকলে কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। তো রান্নার প্রস্তুত প্রণালীতে আমরা চলে যাই। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি আলু আর পটলটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এখানে আলুগুলো ভেজে নেব। সব আলুগুলো দিয়ে দিব। ভালোভাবে আলুগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, তো আপনারা যদি বাসায় এইভাবে এই রান্নাটা করেন খুবই টেস্টি লাগবে। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি এখন পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো একে একে ছেড়ে দিব। আপনারা যদি ইচ্ছে করেন এই পটলের সাথে কিন্তু আপনারা বেগুন দিতে পারেন, পেঁপেও দিতে পারেন, তাহলে কিন্তু একটা সবজি রান্না হয়ে যায়। ওই পাশ ভাজা হলে আমি পটলগুলো উল্টে দিব। ভালোভাবে পটলগুলো ভেজে নিতে হবে। কিছু পটল ভাজা হয়ে গেছিল, আমি তুলে নিয়েছি, বাকি যেগুলো হয়নি সেগুলো ভেজে নিচ্ছি। আমার পটলগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, তুলে নিব পটলগুলো। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, অল্প করে তেলটা নিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এই প্রকারে মশলাগুলো দিয়ে দিবেন। এক চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, যেহেতু আমি একসাথে বেটেছি 2 চামচ করে দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। অল্প একটু লবণ দিয়ে দিব, পরে প্রয়োজন হলে আবার দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব
আর একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো না পড়ে যায়। 3-4 মিনিটের মতন কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, চাইলে ফালি করেও দিতে পারবেন। কষে এসেছে, তেল উঠে এসেছে, এখন আমি এখানে ভাজা আলু পটলগুলো দিয়ে দিব। যেহেতু আমার আলু পটলগুলো ভাজা, রান্না করতে বেশি সময় লাগবে না। এখন আলু পটলগুলো 2-3 মিনিট আমি একটু কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিব, হালকা ঝোল যারা খেতে চান হালকা ঝোল খেতে পারবেন। একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ আলুটা একটু কাঁচা রয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি, 10 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। কেউ চাইলে এই অবস্থায় নামিয়ে ফেলতে পারেন, আর কেউ চাইলে ঝোলটা একটু শুকাতে পারেন। লবণটা একটু দেখে নিব, দরকার হলে আবার দিয়ে দিব। অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা ভালো লাগবে। একটু নেড়ে দিব। তো অলমোস্ট কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখানে আমি এক্সট্রা করছি না কোনো কিছু। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। কেউ চাইলে অবস্থা নামাতে পারেন বা আরেকটু ঝোল শুকিয়েও নামাতে পারেন। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করুন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।